হাই, আজ আমি আপনাদের দেখাবো মিষ্টির বক্স দিয়ে কিভাবে টেবিল ক্যালেন্ডার তৈরি করা যায়। তো আমি একটি মিষ্টির বক্স নিয়ে নিয়েছি, এবার এটিকে চারদিক দিয়ে খুলে দিচ্ছি। মিষ্টির বাক্সটাকে খুলে নেওয়ার পর এবার উল্টোভাবে এইভাবে একটা ভাঁজ করছি। তো মিষ্টির বক্সটা আমি সম্পূর্ণ উল্টোভাবে ভাঁজ করে নিচ্ছি। লক্ষ্য করতে হবে ভাঁজগুলো আমি কিভাবে করছি। আমার ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি এই দিকটা এই দিকে পুরে দেব। তো দেখুন এটা আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি একটি রেড পেন এবং একটি ব্ল্যাক পেন নিয়ে নিয়েছি। এবার আমি 2025 সালের ক্যালেন্ডার তৈরি করছি। তো সানডের দিকে আমি রেড পেন দিয়ে লিখছি এবং বাকি সবগুলোতে ব্ল্যাক পেন ব্যবহার করেছি। প্রতিবারই আমি আগামী বছরের ক্যালেন্ডার তৈরি করতে ভীষণ ভালোবাসি। বাংলা ইংলিশ দুটো ক্যালেন্ডারই আমি একসঙ্গে তৈরি করে নিচ্ছি। এগুলো লেখা হয়ে যাওয়ার পরেই এটার উপর আঠা দিয়ে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নতুন টেবিল ক্যালেন্ডার। এভাবে খুব সহজেই টেবিল ক্যালেন্ডার তৈরি করুন।